নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পার্শে মাছের একেবারে নতুন রকম একটি রেসিপি, পার্শে মাছ ভাপা। সবাই ইলিশ ভাপা খেয়েছেন, চিংড়ি ভাপা খেয়েছেন, কিন্তু পার্শে মাছ ভাপা কি খেয়ে দেখেছেন? অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এর স্বাদ অনবদ্য। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। পার্শে মাছ ভাপা বানানোর জন্য আমি বড় সাইজের পার্শে মাছ নিয়েছি 10টা। 1 চা চামচ কালো সর্ষে আমি মিক্সিতে বেটে রেখেছি। মিক্সিতে কিভাবে সর্ষে বাটা যায় আর তেতো হয় না, তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন। 1টা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটায় যেহেতু জলের ব্যবহার হয় না, তাই সর্ষের তেলটা একটু বেশি লাগে, আর সর্ষের তেল ছাড়া এই রান্নাটা ভালো হয় না। আপনারা যদি তেল ব্যবহার কম করতে চান তাহলে একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু জল ছাড়াই এর টেস্টটা ভালো হয়। আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি 1/2 টিস্পুন, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, তবে আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো নিতে পারেন। প্রথমে একটা বড় বোল নিলাম, তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। খুব ভালো করে এটা আমি মেখে নিচ্ছি আর 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। মাছের মধ্যে নুনটা ঢোকা খুবই জরুরি, কেননা মাছগুলো আমরা কাঁচাই রান্না করব, ভাজবো না, সেই কারণে। মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য আমরা রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার মাছের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, তবে খুব বেশি দেবেন না, তাহলে হলুদের একটা গন্ধ হয়ে যায়। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, এখানে আমি শুধুমাত্র কালো সর্ষে ব্যবহার করেছি, কেননা কালো সর্ষে স্বাদ গন্ধটা অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর একটু নুন লাগবে, আর একটু নুন দিলাম, নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আরো 5 মিনিটের জন্য আমরা রেখে দেব। আমার মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গেল, আরো 5 মিনিটের জন্য আমরা এটা রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলো একটা টিফিন বক্সের মধ্যে আমি ভরে দেব। টিফিন বক্সটা চেষ্টা করবেন যাতে শক্ত ঢাকনার হয়, না হলে এটা যখন আমরা ভাপাবো তখন কিন্তু এর মধ্যে জল ঢুকে যাবে, তাই সেটা খেয়াল রাখতে হবে। মাছগুলো ভরে নিলাম, ঢাকনাটা আটকে দিচ্ছি, এবার আমরা মাছটাকে ভাপিয়ে নেব।
একটা কড়ার মধ্যে আমি এক কাপ জল দিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি আর টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এটা ঢেকে দিচ্ছি আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। অবশ্যই কিন্তু ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রাখার পর গ্যাসটা অফ করে দিলাম আর ঢেকে রেখে দিলাম আরও 5 মিনিটের জন্য। কেননা এখন অনেকটা বেশি গরম, আর তাছাড়া যে কোনো রান্নায় স্ট্যান্ডিং টাইম দেওয়াটা খুবই জরুরি, তাহলে রান্নার টেস্টটা আরও ভালো হয়ে যায়। এটা 5 মিনিট পরে আমরা ঢাকা খুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে দেখলেন তো কত কম সময়ে এই সুন্দর নতুন ধরনের পারচে মাছের ভাপা রেসিপিটি তৈরি করলাম। আশা করছি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে রেসিপিটি শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নতুন নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। বাই।